একদিন বৃষ্টির দিনে রাস্তায় একটি দুর্ঘটনা ঘটে। এবং অ্যাক্সিডেন্ট করায় একটি মহিলা সেখানেই মারা যান এবং গাড়ির ড্রাইভার গাড়িটি সেখানে রেখেই পালিয়ে চলে যায়। বৃষ্টি থামার পর সেখানে একটি পুলিশ আসে। পুলিশ এসে গাড়িটি তদন্ত করে বুঝতে পারে যে গাড়িটির তিনজন মালিক রয়েছে, আবির, রনি এবং রিয়া। পুলিশ তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করে যে তারা সেই সময় কে কি করছিল। রনি পুলিশকে জানান, আমি প্রতিদিন পার্কে আসি ছবি আঁকতে এবং আমি প্রতিদিনের মতো পার্কে আমার ছবি আঁকছিলাম, আমি অ্যাক্সিডেন্টটি করিনি। তারপর পুলিশ রিয়ার কাছে জানতে চাইল যে সে তখন কি করছিল। রিয়া বলে, আমি আমার পরিবারের সঙ্গে শপিং করতে গিয়েছিলাম আর আমি জানিও না যে গাড়িটি কে চালাচ্ছিল। এবং তারপর পুলিশ অফিসার আবিরকে প্রশ্ন করলেন। আবির বলল, আমি আর আমার বন্ধু বাসায় গেম খেলছিলাম, আমি ওই ঘটনার কিছুই জানি না। তাদের তিনজনের কথা শোনার পর পুলিশ বুঝতে পেলেন যে এই তিনজনের মধ্যে কে তখন গাড়িটি চালাচ্ছিল। তো বন্ধুরা, তোমরা কি বলতে পারবে যে এই তিনজনের মধ্যে কে গাড়িটি চালাচ্ছিল? তুমি যদি বলতে পারো তাহলে আমাকে কমেন্টে জানিয়ে দিও। বন্ধুরা, খুনটি করেছিল রনি, কেননা সেদিন সকালে বৃষ্টি হচ্ছিল আর রনি পুলিশকে বলে যে সে প্রতিদিনের মতো পার্কে বসে ছবি আঁকছিল, কিন্তু ওই সময় তো বৃষ্টি হচ্ছিল। তাহলে রনি কিভাবে পার্কের মধ্যে বসে ছবি আঁকছিল? আর এ থেকে বোঝা যায় যে রনি মিথ্যা কথা বলছে, গাড়িটি চালাচ্ছিল রনি আর রনি অ্যাক্সিডেন্টটি করেছিল। তো বন্ধু, তোমরা যারা সঠিক উত্তরটি দিতে পেরেছো তারা আমাকে কমেন্ট করে জানিও। চলো পরের প্রশ্নটি দেখা যাক। বসে থাকার বস্তু নই, আপন মনে চলে, কয়না কথা শুধু দুটি, শব্দ মুখে বলে। এই প্রশ্নের উত্তরটি তুমি যদি পারো অবশ্যই কমেন্টে জানিও। কি বন্ধুরা পারলে? উত্তরটি হচ্ছে ঘড়ির কাঁটা। যারা পেরেছো তারা কমেন্টে ইয়েস লিখে দিও। চলো পরের প্রশ্নটি দেখা যাক। সুর দিয়ে করি কাজ, নই আমি হাতি, পরের উপকার করি আমি, তাও খাই লাথি, বলো তো আমি কে? কি বন্ধুরা পারলে? উত্তরটি হচ্ছে ঢেঁকি। ঢেঁকি আমরা সাধারণত চাল গুঁড়া করার জন্য ব্যবহার করে থাকি আর এই চাউল গুঁড়া করার জন্য আমাদের পাও ব্যবহার করতে হয়। তো যারা যারা পেরেছো কমেন্টে বলে দিও, আমিও পেরেছি। চলো পরের প্রশ্নটি দেখা যাক। বন্ধুরা, এই ছবিটি খুব ভালো করে দেখো এবং বলো এই ছবিটিতে কি ভুল রয়েছে। তোমরা খেয়াল করে দেখো, এখানে যে মেয়েটি বাইসাইকেল চালাচ্ছে তার ওই সাইকেলের যে চেন কভারটি রয়েছে সেটা কিন্তু সামনের চাকায় রয়েছে, কিন্তু সাইকেলের সাধারণত পিছনের চাকায় চেন কভারটি হয়ে থাকে আর স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ। তো চলো পরের প্রশ্নটি দেখা যাক। এখানে তোমরা অনেকগুলি ইমোজি দেখতে পাচ্ছ, তুমি বলো তো বন্ধু এই ইমোজিগুলির মধ্যে কোনটি আলাদা? কি বন্ধু খুঁজে পেলে? এইখানে দেখো। তো চলো পরের প্রশ্নটি দেখা যাক।
এখানে তোমরা দুটি কাপল দেখতে পাচ্ছ। আর বন্ধু, এই কাপলের দুটি ছবি দেখে তুমি বলো, এই দুটি ছবির মধ্যে কোন মহিলাটির পেটে বাচ্চা? বন্ধু, উত্তরটি কিন্তু খুবই সহজ, তুমি যদি পারো উত্তরটি কমেন্টে জানিয়ে দিও। বন্ধুরা, এই প্রশ্নের উত্তরটি যেহেতু অনেকটা সহজ, তাই তোমাদের উত্তরটি তোমরা কমেন্ট করে দাও, আর আমি তোমাদের কমেন্ট পড়ে বুঝতে পারবো যে তোমাদের কার বুদ্ধি কতটুকু। আর বন্ধু, সঠিক উত্তরটি আমি কমেন্ট বক্সে কমেন্ট করে রাখবো। তো বন্ধু, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিও, আর নতুন ভিডিও সবার আগে দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দাও। আর বন্ধু, তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার আগের ভিডিওগুলো দেখো, আশা করছি ভালো লাগবে।